আসসালামু আলাইকুম, ডিজাইন ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি বাড়িতে কোন বিমে রড বেশি লাগে এবং কোন বিমে রড কম লাগে। যদি আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে যে বিমে লোড বেশি আসে সেই বিমে রডের পরিমাণও বেশি আসে, যে বিমে লোড কম আসে সেই বিমে রডের পরিমাণও কম আসে। তো এই বিষয়টি আজকে আমরা দেখব এবং আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে দেখেন একটি বাড়ির প্ল্যান আছে। তো ফার্স্টেই আমি আপনাদের বলি যে আমরা যখন ডিজাইনাররা যখন ডিজাইন করি, তখন আমরা স্ল্যাবটা ভাগ ভাগ করে ডিজাইন করি। মানে চারটা বিম নিয়ে একটি স্ল্যাব, চারটা বিম নিয়ে একটি স্ল্যাব, এই হিসাবে আমরা লগিয়ে হিসাবটি করি। আর কাস্টিংয়ের বেলায় আমরা পুরো ছাদটি একসাথে কাস্টিং করি। যেমন দেখেন এখানে এই প্ল্যানটিতে যদি আমি বিম স্ল্যাবের হিসাব যদি করি, তাহলে আমার এইভাবে করতে হয় ডিজাইনের সময়, যে স্ল্যাব ওয়ান, স্ল্যাব টু, স্ল্যাব থ্রি, ফোর এবং ফাইভ, মানে প্রত্যেকটা স্ল্যাব এভাবে আলাদা আলাদা করে ভাগ করে আমাদের ডিজাইন করার সময় ডিজাইন করতে হয়। এই দেখেন চারটা কলাম বা বিম নিয়ে এই যে একটি স্ল্যাব, এই যে চারটা কলাম বা বিম নিয়ে এই একটি স্ল্যাব। তো এখন আমরা এই যে স্ল্যাব টু, এইটার ডিজাইনটি দেখব। এই স্ল্যাবটিতে আমরা এখন দেখব যে কী পরিমাণে লোড আছে, এটি আমরা এখন বোঝার চেষ্টা করব। তো দেখেন ভিউয়ার, এই স্ল্যাব টু হলো এটি। এখানে দেখেন বাথরুম আছে এবং একটি কিচেন আছে, এগুলোর গাঁথনি আছে দেখেন সরাসরি স্ল্যাবের উপরে। আর এই পাশ দিয়ে দেখেন গাঁথনিগুলো আছে সব বিমের উপর, গাঁথনিগুলোর হিসাব হবে এই বিমের উপর এবং এই গাঁথনিগুলোর হিসাব হবে স্ল্যাবের উপর। আর এই দেখেন এই বিমটিতে বা এই বরাবর কোনো লোড নেই, মানে কোনো গাঁথনির লোড নেই। তো আসুন এবার আমরা দেখব যে এই সেকশনটি যদি আমরা করি, তাহলে ঠিক এরকম আসবে। এই সেকশনটি এইভাবে আছে 11 ফিট 8 ইঞ্চি এবং এভাবে আছে 11 ফিট। তো দেখেন প্রত্যেকটা স্ল্যাব এভাবে ধরে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার কোণ ড্র করে নিতে হবে। যেমন এইখান থেকে দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণ, এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণ, আবার এইখান থেকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণ। মোট কথা এখানে যখন আপনার অ্যাঙ্গেলগুলো আঁকা হয়ে যাবে, চারটা অ্যাঙ্গেল আঁকার পরে এখানে দেখবেন দুইটা আপনার হবে এখানে ট্রায়াঙ্গেল এবং দুইটা হবে ট্র্যাপেজিয়াম। তো দেখেন এই জায়গায় এই দুইটা, এইটা আর এইটা, এই দুইটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল এবং এই দুইটা হয়ে গেছে এখানে ট্র্যাপেজিয়াম। তো মেইন ব্যাপারটি হলো যেই দিকে বড় আসবে, মানে যেই দিকে লেন্থ বেশি হবে সেদিকে ট্র্যাপেজিয়াম হবে এবং যেই দিকে লেন্থ ছোটো হবে সেদিকে ত্রিভুজ হবে বা ট্রায়াঙ্গেল হবে। তো এবার দেখেন আমরা এই যে এই বিমটি, এই বিমটি লোড নেবে শুধুমাত্র এই যে ট্র্যাপেজিয়াম যতটুকু আছে এই এরিয়াটুকুর লোড এই বিমটি নেবে। আবার এই বিমটি দেখেন, এই বিমটি লোড নেবে শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটি সেই এরিয়াটির লোড নেবে, এই এরিয়ার ভিতরে যা যা আছে সব কিছুর লোড এই বিমটি নেবে। আবার এই বিমটিও তাই, এই এরিয়ার থেকে যতটুকু লোড আসবে সেটা এই বিমটি নেবে। তো এটা যদি আমি একটু খণ্ড আকারে করে দেখাই এখন, এই দেখেন তাহলে দেখতে এরকম লাগবে। এই যে এই বিমটিতে দেখেন, মানে এই যে এই সেকশনটু, এটা আমি এখানে আলাদা করে ড্র করে দিয়েছি দেখেন। তো এইখানে এই বিমটির উপর যে গাঁথনিটি আছে সেই গাঁথনি তো এইভাবে আসেই, এবং এই বিমটি রেখে সামনের দিকে স্ল্যাবের ভিতরে দেখেন এই যে একটি গাঁথনি আছে। তো মেইন যে লোডটি সেটি গাঁথনির লোড থেকেই আসে। এখানে আপনার স্ল্যাবে অনেক ধরনের লোড থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার মেইন যে লোডটি সেই লোডটি আপনার গাঁথনি থেকেই আসে, যার কারণে আমি এখানে গাঁথনির লোডগুলোকে প্রাধান্য বেশি দিচ্ছি। তো এই দেখেন, আবার দেখেন এই যে এইখানের এই যে বিমটি, এই বিমটির লোড শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলের এরিয়াটুক নেবে এবং তার ভিতরে গাঁথনিগুলো আছে যেইগুলো, তো এই পুরোটার লোড নেবে এই বিম। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি এখন যে আমার কোন বিমটি লোড বেশি নিচ্ছে, কোন বিমটি লোড কম নিচ্ছে। আমি যদি একটু ক্লাসিফিকেশন করে বলি যে লোড কম কোথায়, এই ট্র্যাপিজিয়ামে লোড কম, কারণ কি দেখেন এখানে ছোট্ট একটু গাঁথনি এখানে আর এইখানে, এটাও হিসাব করা যায়, কোনো সমস্যা না, যত ছোট গাঁথনি হোক সব হিসাব করা যায়। তো এইখানে যতটুকু এই লোড নেবে এই বিমে, তো এইখানে দেখা যাচ্ছে সবচেয়ে লোড কম। তারপরে দেখেন এই বিমটিতে লোড বেশি আছে, সেটা কীভাবে, এই যে এইখানে দেখেন গাঁথনি আছে একটি, এই যে এইখানে আবার গাঁথনি লম্বাভাবে এইভাবে আছে একটি, আবার এইভাবে আছে একটি, এখানে লোড বেশি, আবার এখানেও লোড স্ল্যাবের উপরে একটু কম আছে, বিমের উপর বেশি। যেমন দেখেন যে এইভাবে লোড বেশি আর এইভাবে ছোট একটি গাঁথনি আছে এতটুকু। তো এইভাবে এইখানেও দেখেন সেম লোডের পরিমাণ
এটা এখানে বোঝা যাচ্ছে যে এইভাবে লম্বা একটা কাটনি আছে আর এইভাবে এইভাবে একটা কাটনি আছে তো এইখান থেকে বোঝা যাচ্ছে ভিউয়ার্স যে কোন বিমে আমার লোড কম আর কোন বিমে লোড বেশি যেই বিমে আমার লোড কম সেই বিমে আমার রডের পরিমাণও কম আসবে যেমন এই বিমটিতে রডের পরিমাণ কম আসবে আবার এই বিমগুলোতে রডের পরিমাণ বেশি আসবে কিভাবে বা কতটুকু রড দিবেন এটা আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি শুধুমাত্র আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোন বিমে লোড বেশি এবং কোন বিমে লোড কম মানে কোন বিমে আমার রডের পরিমাণ বেশি দিতে হবে এবং কোন বিমে আমার রডের পরিমাণ কম দিতে হবে এই জিনিসটি আপনাদের বোঝানোই ছিল আজকে আমার মেইন উদ্দেশ্য তো আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ